সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি তুলে ধরল তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। নিউ ইয়র্কের টুইন টাওয়ার হামলায় লাদেনের কোনো হাত ছিল না, এরকমই বিস্ফোরক দাবি তুলে ধরল তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। 2001 সালের 11 সেপ্টেম্বর চারটি আমেরিকান বিমান হাইজ্যাক করে তার মধ্যে থেকে দুটি বিমান নিউ ইয়র্কের 110 তলার দুটি বিল্ডিং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নামে পরিচিত তার উপরে গিয়ে হামলা করে ধ্বংসলীলা চালায়। তৃতীয় নম্বর বিমানটি আমেরিকার মেন ডিফেন্স সেন্টার পেন্টাগনের উপরে হামলা চালায়। চতুর্থ বিমানটি হাইজ্যাক করা হলেও তার গন্তব্যস্থলে অ্যাটাক করার আগেই বিমানে থাকা যাত্রীরা আগের দুটি ঘটনার কথা জানতে পেরে যায়। তখন তারা ওই হাইজ্যাকারের উপরে হামলা করে বিমানটিকে আবার পাইলটের হাতে পুনরায় ফিরিয়ে দিতে চেষ্টা করে, কিন্তু পাইলট তার আয়ত্তে বিমানটিকে আনার আগেই ওই হাইজ্যাকার বিমানটিকে একটি ফাঁকা জায়গায় ইচ্ছে করে ফেলে দেয় এবং বিমানে থাকা সকল যাত্রীর মৃত্যু হয়। ওই চারটি ঘটনাতে 3000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছিল এবং ওই সুইসাইড অ্যাটাককে 19 জন হাইজ্যাকার তারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিল। এই অ্যাটাকের পর মূল অভিযুক্ত হিসাবে ওসামা বিন লাদেনের নাম উঠে এসেছিল এবং আফগানিস্তানে লাদেনের বসবাস এর গোপন সূত্রে জানতে পেরে আমেরিকান ন্যাটো বাহিনী আফগানিস্তানের মধ্যে গিয়ে আক্রমণ চালায়। সেখানে সেই আক্রমণের ফলে অনেক সাধারণ আফগানের প্রাণ গিয়েছিল এবং সেই সময় ক্ষমতায় থাকা তালিবানেরা ধীরে ধীরে তাদের ক্ষমতা হারায় এবং ন্যাটো বাহিনী সেখানে আধিপত্য বিস্তার করে। তারপরে এই দীর্ঘ 20 বছর ইউএস বনাম তালিবানের একটা খণ্ড যুদ্ধ বিভিন্ন জায়গায় লেগে থাকতো। দীর্ঘ এই 20 বছর ক্ষমতায় থাকার পর ইউএস ন্যাটো বাহিনী তালিবানদের সাথে চুক্তি অনুযায়ী আফগানিস্তান ছাড়তে বাধ্য হয় এবং তারপরেই পুনরায় আফগানিস্তান তালিবানদের দখলে চলে যায়। এরই মধ্যে তালিবানদের বিস্ফোরক দাবি উঠে আসছে। তালিবান মুখপাত্র সংবাদ মাধ্যমে দাবি করে ওই চারটি হামলার কথা উল্লেখ করে তারা বলে এর কোনোটি ওসামা বিন লাদেন করেছিল তার প্রমাণ তারা তখন করতে পারেনি। শুধুমাত্র আফগানিস্তানে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য পরিকল্পিতভাবে আমেরিকানরা এই ফন্দি করেছিল। তালিবান মুখপাত্র আরও দাবি করে দীর্ঘ এই 20 বছর পর এখনও পর্যন্ত কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি।